এখন আমি আপনাদের কাছে বলবো যে জগন্নাথ দেব কেন এই রথযাত্রা করেন, বা আমরা কেন রথযাত্রা দেখতে যাব। সবাই চাহে যে নিজের কি লভ্যাংশ হবে, হ্যাঁ তাই না? ভগবান কৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলেই দিয়েছেন, যে যতামাং প্রবর্তন্তে তাং স্বয়ং ভজাম্য মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ব। যে যেভাবে আমার প্রতি শরণাপন্ন হয় তাকে আমি সেইভাবেই পুরস্কৃত করি। হ্যাঁ, তাই এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে জগন্নাথকে, জগন্নাথের রথযাত্রায় কেন যাব, জগন্নাথকে কেন দেখব। যা কিছু আপনারা বললেন, হ্যাঁ, যে জগন্নাথের রথযাত্রায় গিয়ে কি লাভ হবে, এগুলোর মুখ্য কারণ কি, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, যে এর আগেও আমি আপনাদেরকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে দোলে চ দোল গোবিন্দ, হ্যাঁ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম না, রথে তু বামনম দৃষ্ট পুনর্জন্ম না বিচার। তাহলে দোলে চ দোল গোবিন্দ মানে যে দোলনায় যে ভগবানকে দেখবেন, দুলন যাত্রা সোজা কথা, দর্শন করবেন আর একটু গোল দেবে। চাপেছ মধুসূদনা মানে নৌকা বিহারের সময় ভগবান দাদা গোবিন্দ দাদা মাধবকে যে নৌকার উপরে দেখে প্রণাম করবে। আর রথের বামনম দৃষ্ট, রথের উপরে যে ভগবান জগন্নাথকে দেখবে পুনর্জন্ম না বিচতে, তারা পুনর্জন্ম হবে। তাহলে রথ দেখতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যদি আপনি ভগবানকে রথের উপরে দেখবেন তাহলে আপনারা পুনর্জন্ম হবে না, রথের রশি যদি ধরে টানবেন তাহলে পুনর্জন্ম হবে না। এবং এই জগন্নাথের সবথেকে বিশেষ কৃপা কি, যখন ভগবান বাইরে বেরোন তখন অর্থা বিগ্রহ বার হয়, হ্যাঁ মানে বিজয় বিগ্রহ, অর্থা বিগ্রহ ভুল হয়ে যাবে, বিজয় বিগ্রহ, হ্যাঁ অর্থা বিগ্রহ মানে যেটাকে অর্জন করা যায় সে বড় হয় ছোট হয়, কিন্তু বিজয় বিগ্রহ বার হয়। যেমন দাদা মাধবে আমাদের দেখবেন বড় বিগ্রহ আছে আর একটা ছোট বিগ্রহ আছে, বিজয় বিগ্রহ যেটা হাতে পিঠে বলে বিজয় বিগ্রহ, কিন্তু মূল বিগ্রহ বড় দাদা মাধব বেরোয় না। সেরকম জগন্নাথ দেব কিন্তু মূল যে জগন্নাথ মন্দিরে সে বার হয়, তার বিজয় বিগ্রহ বার হয় না। কেন বার হয়, ভগবান ভক্তকে দেখার জন্য এত আগ্রহী। অন্য সময় কি হয়, ভক্ত ভগবানকে দেখার জন্য মন্দিরে ছোটে, গির্জায় ছোটে, মসজিদে ছোটে, এখানে ভগবান ভক্তকে দেখার জন্য তিনি রথের উপরে উঠে পথে পথে ঘুরছেন। তাহলে ভগবান জগন্নাথ দেবের যখন যাবে রথের উপরে, তার গায়ের হাওয়া লেগে যখন আপনার নাসিকার ভেতর দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, তখন আপনি কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। জগন্নাথের কৃপা দৃষ্টি যখন আপনার মাথার উপরে বর্ষিত হবে, জগন্নাথের চোখ নাই বড় বড় চোখ, যে যখন আপনাকে কৃপা দৃষ্টি দর্শন দেবে, যাকে মানে যখন আপনি দর্শন করবেন বা জগন্নাথ দেব আপনাকে দেখবে, তখন আপনার বহু জন্মের পাপ পঞ্জীভূত পাপকে নষ্ট, এমনকি রথ যাওয়ার সময় যে ধুলা ওড়ে সেই ধুলা যদি গায়ে লাগবে তাহলে আপনার হৃদয় শরীর মনকে পবিত্র করে। তাহলে কেন জগন্নাথের রথ দেখতে যাবেন না? তারপরে একটা বড় জিনিস কি, আপনি যখন বৃন্দাবনে যাবেন তখন ভগবানকে দণ্ডবাদ প্রণাম না করলে ভগবান খুশি হবেন, যখন আপনি নবদ্বীপে আসবেন তখন আপনি হরিনাম না করলে ভগবান চৈতন্য খুশি হবেন, দণ্ডবাদ করলে জগন্নাথ খুশি হবে না আর হরিনাম করলে খুশি হবে, যদি আপনি জগন্নাথের প্রসাদ যতক্ষণ না খান। তাহলে খেতে তো সবাই ভালোবাসে, সেই জন্য আপনি প্রসাদ খাওয়ার জন্য জগন্নাথকে দর্শনে আসুন,
তাহলে আপনার মনে হবে না যে জগন্নাথের রথযাত্রায় কেন যাব। হ্যাঁ, সব খাওয়ার জন্য আসুন। আর যেখানে জগন্নাথের রথযাত্রা হয়, জিলিপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা তো থাকবেই, আনন্দে খাবেন। শেষ একটা কৃপা, যেহেতু বাইরে বেরোতে দিচ্ছে না, তাই আপনারা টিভির মাধ্যমে জগন্নাথের রথযাত্রা দর্শন করুন, জগন্নাথকে প্রণাম করুন, তার কাছে প্রার্থনা করুন যে জগন্নাথ দেব, যাতে এই করোনা ভাইরাস এই পৃথিবী থেকে চলে যায়, তারা পৃথিবীর মানুষ শান্তিতে সুখে থাকতে পারে, তার সঙ্গে আমরাও সুখে শান্তি থাকতে পারি, এটা প্রার্থনা করুন। সকলে পরজয়ে ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করলে জগন্নাথের এই জগতের নাথ, হ্যাঁ, তাই তার নাম জগন্নাথ, তাই তিনি অবশ্যই কৃপা করবেন। এবং জগন্নাথকে দর্শন করলে যখন এত লাভ, তাহলে আমরা সেই লাভ থেকে কেন বঞ্চিত? তাই আমি অনুরোধ করব সকলে জগন্নাথকে দর্শন করুন, জগন্নাথের কৃপা লাভ করুন। যেহেতু পরম পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী জগৎবাসীকে কৃপা করার জন্যই এই রথের উদ্বোধন। শুধু আমাদের একটু প্রয়োজন আছে, কি প্রয়োজন? না, আমাদের অন্তরে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা জগন্নাথ দেবকে হৃদয় থেকে দান করতে হবে, অর্পণ করতে হবে। হৃদয়ের যে ভালোবাসাটা আছে, সেটা জগন্নাথকে যখন আপনি হৃদয় ভরে দেবেন, তখন জগন্নাথ আপনাকে কৃপা করবে। কেন, ভালোবাসাটা জোর করে হয় না, ভালোবাসাটা হৃদয় থেকে দিতে হয়। জগন্নাথের শুধুমাত্র আশা করে আছে আমাদের মতো বদ্ধ চিত্তে কৃপা করার জন্যে। তিনি আমাদের কাছে একটি আশা চান, সেটি হচ্ছে তার হৃদয়ের ভালোবাসা। তাই আমরা যদি আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে জগন্নাথের সেবা করি, জগন্নাথের কাছে প্রার্থনা করি, জগন্নাথের কাছে দর্শন করি, তাহলে আমাদের, তাই ভগবান যেটি চান সেটি আমরা কেন দেব না? আমাদের হৃদয়ের ভালোবাসা কেন ভগবানকে দেব না? তাই আমি অনুরোধ করব আপনারা সকলে যারা এই ভিডিও শুনছেন, আপনাদের হৃদয়ের ভালোবাসা ভগবান জগন্নাথ দেবের চরণ কমল অর্পণ করুন, আর জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি লাভ করুন। আর দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটা, এই জগৎ ছেড়ে আপনি চিন্ময় নিত্য ধামে ফিরে যান, গোলোক বৃন্দাবনে, যেখানে গেলে আপনার কোনো কুণ্ঠা নাই, যেখানে গেলে ক্ষুধা তৃষ্ণা জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, কিছুই নাই, দিব্য আনন্দ, 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 এই আনন্দময় জায়গায় নিত্য ধাম গোলোক বৃন্দাবন, সেখানে আপনার সকলে ফিরে যাওয়ার জন্যেই আমাদের হৃদয়ের ভালোবাসা আমরা জগন্নাথের কাছে এবং আপনারাও অর্পণ করবেন। যারা যারা শুনছেন তারাও যাতে ভগবানের কাছে যান, এই প্রার্থনা আপনাদের শ্রীচরণ কমলে রেখে আজকের হরিকথা সমাপ্ত করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল, সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।